বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আমার রাসূলের পাকের চারজন সন্তান ছিলেন, আল্লাহর হাবিবের চারজন ছেলে সন্তান পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন নাবালক অবস্থায় দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন, আল্লাহর দরবারে নিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কোন ছেলে সন্তানকে পৃথিবীর জমিনে রাখে নাই, কারণ আমার নবী বলে আনা নাবিয়া লা নাবিয়া বাদা, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়া বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর হাবিব সরকার দু আলম হযরত পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক অনেক নবী এবং রসূল প্রেরণ করেছে। অন্যান্য নবীদের সন্তানরা বাবার পরে নবুয়ত পেয়েছে, আল্লাহর হাবিবের সন্তান সরকারে দু আদমের ছেলে সন্তানকে আল্লাহ পাক এই জন্য আল্লাহর সান্নিধ্যে তুলে নিয়েছে, যেহেতু আমার হাবিবুল্লাহ আমার রহমাতুল্লিল আলামিন শেষ নবী, এমনও হতে পারে সন্তান দুনিয়ায় থাকলে নবুয়তের দাবিদার করতে পারে বা নবী হিসাবে স্বীকৃতি দিতে পারে। সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে দিয়ে আমি নবুয়তের দরজায় তালা লাগাইলাম, আমার বন্ধুর পরে আমি আর কোন নবী চাই না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেগুলিকে অপ্রাপ্ত বয়স্ক দুনিয়া থেকে নিয়ে গেছে। সেই জন্য কাফেররা বলতো যে মুহাম্মদ সাল্লাম হলো লেস কাটা, নাউজুবিল্লাহ কইতেন না, আর জোরে বলেন আমার রসুলকে নির্বংশ বলে গালি দিত, আমার রসুলকে লেস কাটা বলে গালি দিত, যে মুহাম্মদ সাল্লাম তার পরে তাকে ডাকার মতো কেউ থাকবে না। তখন যখন বললেন নির্বংশ, তখন আমার রসুলের মনে একটু কষ্ট, তখন আল্লাহ পাক বলেন হাবিব কষ্ট মনে কষ্ট নিবেন না, আপনি আমার দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন বন্ধু আমার, দুষ্ট আমার হাবিবুল্লাহ, আপনি দুনিয়ার জমিনের কাফের বেঈমান কি বললো সেটার দিকে নজর করবেন না, আপনি আমার দিকে তাকান, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত সম্মানিত করে এত ইজ্জতওয়ালা করে বানাইলাম, হাবিব আপনার প্রশংসা আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা ফুলকায়নাত যতদিন রাখবো ততদিন আপনার প্রশংসা বুলন্দ থাকবে, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ জারি রাখবো। যারা বলতেছে আপনাকে লেস কাটা, যারা বলতেছে আপনাকে নির্বংশ, যারা আপনাকে বলতেছে যে তার কোন সুনাম থাকবে না, বন্ধু তাদের দিকে না তাকাইয়া আপনি আমার দিকে তাকান, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রশংসা মর্যাদা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে তুলে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিসসালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী, হযরতে দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পাক 15 জন ছেলে সন্তান দান করেছে, 15 জন ছেলে সন্তান ছিল। কয়জন 15 জন সন্তান হযরতে দাউদ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, 15 জন সন্তান জীবন যাপন করতেছে হযরত দাউদ আলাইহিসসালামের
বয়স যখন শেষ পর্যায়ে দাউদ আলাইহিস সালাতু সালামের বয়সটা যখন শেষের দিকে চলে গেলেন ওই অবস্থার মধ্যে মহান রব্বুল আলামিন চিন্তা করি এই মুহূর্তে যদি দাউদ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে আসে এই মুহূর্তে যদি দাউদ নবী ইন্তেকাল করে তখন পনেরো জন সন্তানের ভিতরে নবুয়ত নিয়ে মারামারি হবে কথা আল্লাহ বলে হাবিব আমার দুস্থ আমি চাই না আপনার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত পৃথিবীর জমিনের মধ্যে রাখি আমি কাউকে নবী বানানো পছন্দ করি না আমি আপনারে দিয়া আমি নবুয়তের দরজার মধ্যে তালা লাগাইলাম আপনাকে দিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার পরে আর কোন নবী পাঠাবো না সেই জন্য আমি আল্লাহ আপনার সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হয় না সাবালক হয় না নাবালক অবস্থায় আমি আল্লাহ দরবারে নিয়ে আসেছি যখন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের সন্তানগুলি দুনিয়ার জমিনে বাবার সঙ্গে চলাফেরা উঠা বসা চিন্তা করে যদি দাউদ আলাইহিস সালাতু সালাম মৃত্যুবরণ করে তখনই তো নবুয়তের দাবিদার কে নবী হবে কে বাদশাহ হবে কে ওনার পরে ওনার মসনদরা দখল করবে সম্পদের পাগল দুনিয়ার সবাই কথা কয় ঠিক আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের ডাক দিয়া বলে জিব্রাইল আর দেরি করিস না আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বাসক রাখলাম তালাবদ্ধ ওইটা কোন ফেরেশতা জানে না কোন ফেরেশতা দেখে নাই দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে যাও দাউদ আলাইহিস সালাতু সালামের সন্তানরা এই তালাবদ্ধ সিন্ধুকের ভিতরে কি আছে যে সন্তানটা বলতে পারবে ওই সন্তানটাই দাউদের স্থলাভিষিক্ত হবে হযরতে দাউদ নবীর পদমর্যাদা পেয়ে নবুয়তের দাবিদার দাবি করবে সুন্দর একটা সিন্ধুক আছে তালাবদ্ধ ওই তালাবদ্ধ সিন্ধুকটা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে যাও আর গিয়ে বলবা দাউদের পনেরোটা ছেলে আর এই পনেরোটা সন্তান তাদেরকে বলবা যে কে এই তালাবদ্ধ সিন্ধুকের ভিতরে কি আছে এই কথাটা যে বলতে পারবে তাকেই বাবার ক্ষমতা দেওয়া হবে তাকেই রাজত্ব দান করা হবে তাকেই নবুয়ত দান করা হবে আল্লাহু আকবার বলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের সন্তানগুলি যখন বাবার পাশে জিব্রিল আমিন আগমন করেন জিব্রিল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন ইয়া আখি দাউদ ও ভাই দাউদ আল্লাহর পয়গম্বর আপনার দরবারে চলে আসলাম তখন বললে কিসের জন্য আসছে কো হুজুর আমি সুন্দর করে আল্লাহর দরবার থেকে আমি একটা তালাবদ্ধ সুন্দর করে সিন্ধুক নিয়ে আসলাম এই সিন্ধুকের ভিতরে কি আছে যদি আপনার সন্তানরা বলে দিতে পারে আপনার যে সন্তান বলতে পারবে ওই সন্তানকে আপনার রাজত্ব দান করা হবে ওই সন্তানকে আপনার ক্ষমতা দান করা হবে ওই সন্তানকে আপনার পরে নবুয়তের দাবিদার বানানো হবে যখন হযরতে দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে দেখাইলেন দেখানোর পরে ডাক দিলেন বাবা আমার তো সময় মনে হয় বেশি দিন নয় আমি চলে যেতে হবে আল্লাহর ডাকে সারা দিয়ে আমি দুনিয়ার দিকে চলে আমার রোজায় আতহারে শুয়া যাইতে হবে তোমাদের কাছে আমার একটা আবদার মেহরবানি করে আমি তো দুনিয়াতে যতদিন আছি তোমরা ঝগড়া করবা না ফাসাদ করবা না যখন আমি চলে যাব যাওয়ার পরে তখন তোমরা এই ক্ষমতা নিয়া বাদশাহী নিয়া আমার নবুয়তের চাদর নিয়া তোমরা টানাটানি করবা আমি চাই না আমার পরে তোমরা ঝগড়া করো বিবাদ করো আমি চাই না তোমরা আমার পরে তোমরা মারামারি করো এই মুহূর্তের মধ্যে আল্লাহর ফয়সালা মেহেরবানি করে আল্লাহর দরবার থেকে একটা রহমতের সিন্ধুক এসেছে এই সিন্ধুটির ভিতরে কি আছে তোমরা যে বলতে পারবা আমার পরে সেই আমার স্থলাভিষিক্ত দায়িত্ব পাইবা আর জোরে কোন আমার ভাইরাম যখন সুন্দর ভাই সালাম
জগরা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, সুন্দর পায়সালা। আল্লাহ তাবারক তাআলার দরবার থেকে যখন আসলেন, আসার পরে হযরতে দাউদ আলাইহিস সালামের প্রথম সন্তানকে ডাক দিলেন, বাবা এই সিন্দুকের ভিতরে কি তুমি বলে দাও। তখন প্রথম নাম্বার সন্তান বলে, বাবা আমার দ্বারা সম্ভব নয়, আমি সেটার ভিতরে কি আছে সেটা আমার দ্বারা সম্ভব নয় বলাই জোগর, সুবহানাল্লাহ, এটা আমি বলতে পারবো না। দ্বিতীয় নাম্বার সন্তানকে ডাক দিলেন, তাও পারে নাই। তৃতীয় নাম্বার এমনি ভাবে যাইতে যাইতে চোদ্দ জন সন্তান যখন চলে গেলেন, চোদ্দ জন সন্তানের ভিতরে কেউ বলে আমি বলতে পারবো না, কারণ দেখে না, জানে না, শোনে না, বুঝে না, দুনিয়ার কোনো বাক্স নয়, দুনিয়ার কোনো সিন্দুক নয়, সেটা এসেছে আমার রব্বুল আলামিনের দরবার থেকে। কথা বলুন ঠিক কিনা? দেখেন মহান আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দেয় আল্লাহ রব্বুল আলামিন, যাদেরকে পাওয়ার দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঢাক দেব রে, হে দাউদ তোমার চোদ্দ জন ছেলে চলে গেল, আর মাত্র একজন বাকি রয়েছে যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর সুরে বলুন সুবহানাল্লাহ, নাম কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম। কারণ আমার নবীকে এই জন্য সন্তান দেয় নাই, আমার রসুলের চারজন ছেলে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন, হযরতে তৈয়ব, হযরতে তাহের, হযরতে কাসেম, হযরতে ইব্রাহিম, একটা সন্তানকেও আল্লাহ সাবালক করে নাই, নাবালক অবস্থায় আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছে, যে তারা যদি বেঁচে থাকে আমার হাবিবুল্লাহর নবুয়তের খতমে নবুয়তের দাবিদার করবে, সেই জন্য আমি চাই না আমার বন্ধুর পরে আরেকজন নবী হোক। সুবহানাল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাম বলেন চমৎকার গড়ে, সুন্দর গড়ে, হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম চোদ্দ জন সন্তান পারে নাই, পনেরো জন সর্বশেষ সন্তান ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম। যখন ওনাকে ডাক দিলেন, বাবা সুন্দর করে তোমার কাছে জানতে চাই, তুমি কি তোমার চোদ্দ জন ভাই কেউ বলতে পারে নাই, তুমি কি সেটার ভিতরে সিন্ধুকের ভিতরে কি আছে সেটা তুমি বলতে পারবা? জোরে বলুন সুবহান। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা চিন্তার কারণ নাই, এই বাক্সর ভিতরে কি আছে আমি সুলাইমানকে যদি আপনি পারমিশন দেন, আমি এই বাক্সর ভিতরে আমি সুন্দর করে জিনিসের নামগুলি বলে দিব। বলার ক্ষমতা আছে, কথা কোন আছে কিনা? হযরত সুলাইমান একদিকে, হযরত জিব্রিল একদিকে, হযরত দাউদ আলাইহিস সালাম একদিকে, তার চোদ্দ জন ভাই, সুলাইমানের চোদ্দ জন ভাই একদিকে, তারা যখন সুন্দর করে বসে রইলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম পরে, বাবা ওইটার ভিতরে তিনটা জিনিস আছে। কয়টা কয়টা? আরো জোরে কোন কয়টা? তিনটা জিনিস আছে। তখন হযরত জিব্রিল বলেন, এ সুলাইমান যদি তিনটা জিনিস থাকে, তিনটা জিনিসের নাম তুমি সুন্দর করে উল্লেখ করে দাও, তুমি জানাই দাও। তখন ডাক দিয়া বলেন, বাবা এটার ভিতরে যে তিনটা জিনিস, এর মধ্যে হলো এক নাম্বার হলো একটা আংটি। একটা কথা বলেন না, একটা আংটি, দুই নাম্বার একটা চাবুক, তিন নাম্বার একটা সুন্দর করে একটা পত্র লেখা চিঠি আছে। আরো জোরে, কয়টা জিনিস? হযরত জিব্রিল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া বলে, ও দাউদ আপনার সন্তান কি বলল আমরা তো সেটা দেখি নাই, সুন্দর করে মহান রব্বুল আলামিনের দরবারে পারমিশন চাই, মহান রব্বে কারিমের দরবারে যখন অনুমতি চাই, আল্লাহ
হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন এটার ভিতরে তিনটা জিনিস, এক নাম্বার একটা আংটি, দুই নাম্বার একটা চাবুক, তিন নাম্বার একটা পত্র বা চিঠি রয়েছে, ওইটা খুলতে পারি কি না? মহান আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দেই, জিব্রাইল তুমি হাত দিয়া ধরো, সুন্দর করে তালাটা খুলে যাবে। যেই মাত্র সুন্দর করে জিব্রাইল আমিন হাত দিলেন, দেওয়ার সাথে সাথে তালা খুলে যায়। যখন বাক্স খুললেন, খোলার পরে তার মধ্যে একটা সুন্দর একটা আংটি দেখলেন, দুই নাম্বার সুন্দর করে একটা চাবুক দেখলেন, তিন নাম্বার সুন্দর করে একটা পত্র লেখা দেখা যায়, একটা পত্র দেখা যায়। যখন এই তিনটা জিনিস দেখলেন, ডাক দিলেন সুলাইমান, আরো পরীক্ষা আছে দিতে হবে, জোরে কোন আল্লাহু আকবার, আরো পরীক্ষা আছে সুলাইমান, তুমি জেনে নাও। ডাক দিলেন, বাবা কিসের পরীক্ষা বলো, এইগুলির হাকিকত কি, আংটির হাকিকত কি, চাবুকের হাকিকত কি, পত্রের হাকিকত কি, আসলে কারণটা কি, সেটা তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন আংটি আছে, চাবুক আছে, পত্র আছে, তিনটার কথা যখন বললেন, ডাক দিলেন বাবা এই যে আংটিটা, এটা হলো জান্নাতের তৈয়ারি, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পাথর দিয়া এই আংটিটারে তৈয়ার করেছে, জোরে বলুন সুবহান। তাফসীর কারকরা লেখে, মুহাদ্দিসিনে কেরাম লেখে, আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের এই সুন্দর জান্নাতের আংটিটা যখন বললেন, বাবা এটা জান্নাতের আংটি, এটা দুনিয়ার কারো তৈয়ারকৃত না, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আংটিটা তৈয়ার করে রেখেছে। ও বাবা, দুই নাম্বার হলো একটা চাবুক, এই চাবুকটা এমন একটা জিনিস, চাবুক যেই চাবুকটা যার হাতের মধ্যে থাকবে, দুনিয়ার কোনো দুশমন তার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। নাম্বার এই পত্রটার মধ্যে তিনটা পাঁচটা কথা আছে, যখন এই কথা বললেন, আংটির হাকিকাত, আংটিটা যার হাতের মধ্যে থাকবে, যার হাতের মধ্যে যাবে, বাবা ওই আংটির ক্ষমতা, এমন একটা ক্ষমতা আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আংটিটা যার হাতের মধ্যে থাকবে সেই হবে এই রাজ্যের সর্দার, এই রাজ্যের বাদশাহ আমার আল্লাহ তারই বানাবে। আর একটু জোরে বলুন সুবহান, এই রাজ্যের বাদশাহ সেই হবে যার হাতের মধ্যে এই আংটি থাকবে, আর এই আংটিটা লাগাইতে দেরি হবে, মানব দানব জিন পরি দুনিয়ার আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু আছে, পশু পাখি সমস্ত কিছু তার আনুগত্য করবে, জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই আংটিটা যার হাতে লেগে যাবে, দুনিয়ার আল্লাহর সৃষ্টি যার যত জীব আছে সমস্ত জীব তার গোলামিতে লিপ্ত হবে, সুবহানাল্লাহ বলেন সুবহান। আর এই যে চাবুকটা, একজন অন্যায়কারী অন্যায় করার পরে যখন তাকে পারমিশন দেওয়া হবে, ওই মানুষটা নিরীহ, ওই চাবুকটা নিরীহ মানুষের উপরে অত্যাচার করে না, যে দোষ করে নাই সেই মানুষের উপরে সে অত্যাচার করে না। এই চাবুকটার কাজ হলো যারা অত্যাচারী মানুষ, যারা মানুষের ফাইসালা করতে যাইয়া নির্দোষ মানুষকে দোষী বানায়, আর দোষী মানুষকে যারা নির্দোষ বানাইবার চেষ্টা করে। ও বাবা, এই চাবুকটার পারমিশন দিলে ওই চাবুকটাই ফাইসালা করে দিবে কে নির্দোষ কে দোষী, জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর ফাইসালা যে এই চাবুকটা, অনেকে আমরা বিচার করতে যাই টাকার লোভে, টাকার যেই দিক দিয়ে শক্তি দেখা যায় সেই দিক দিয়ে কথা বলি, ন্যায় এবং অন্যায় সেটা আমরা যাচাই করি, কথা গণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে যখন এই বিবেকটা দিলেন, যখন আংটির হাকিকত বললেন, চাবুকের হাকিকত বললেন, আর সুন্দর করে বললেন বাবা পত্রের হাকিকত কি, এই যে চিঠিটা, চিঠিটার মধ্যে কি লেখা আছে, ডাক দিলেন বাবা চিঠিটার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন পাঁচটা কথা লিখে দিয়েছেন, জোরে কোন সুবহান, কয়টা কথা বলেন, কয়টা পাঁচটা কথা লিখলেন, তাফসীরের মধ্যে লেখেন, এক নাম্বার হলো ঈমান, সুবহানাল্লাহ,
পত্র মধ্যে হলো ঈমান, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো মর্যাদা নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা এই পত্রটার মধ্যে পাঁচটা কথা, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো প্রেম, তিন নাম্বার হলো বুদ্ধি, চার নাম্বার হলো শালীনতা, পাঁচ নাম্বার হলো শক্তি। জোরে বলুন সুবহান। বাবা ডাক দিয়ে বলে, হে সুলাইমান, যদি ঈমান প্রেম শালীনতা বুদ্ধি শক্তি যদি হয় থাকে তোমার কাছে, আমি জানতে চাই এটা তো মানুষের ভিতরেই থাকে। হ্যাঁ বাবা, অনেক মানুষ আছে ঈমান গ্রহণ করার পরেও বেঈমানির কাজ তার ভিতরে থাকে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বেঈমানির কাজ করে নবীরা মানছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার আমল করে আবার মানুষকে, নির্দোষ মানুষকে দোষী বানায় আছে কি নাই, কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের মাধ্যমে জানায় দেয়, ও সুলাইমান তুমি জানায় দাও এই পত্রের মধ্যে দামি দামি পাঁচটা কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম, যার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে আমার নবী কামলে ওয়াদা থাকবে, ওই মানুষটা কখনো বেঈমানির কাজ করতে পারে কথা কো না? পারে পারে না। সেই জন্য আমাদের ভিতরে যে ঈমান এবং প্রেম, ও বাবা এটার অবস্থান কোথায়? সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের ডাক দেখো, বাবা ঈমান আর সেই প্রেম ওই জিনিসটার অবস্থান কোথায়, এটা কোথায় বিরাজ করে? সুবহানাল্লাহ বলেন। ডাক দিলেন, বাবা এটা দুনিয়ার জমিনে কোথাও অবস্থান করে না, সেটা মানুষের হৃৎপিণ্ডে মানুষের কলবে অবস্থান করে। ঈমান এবং প্রেম এই দুইটা জিনিস মানুষের অন্তরে। তখন ডাক দিলেন, বাবা তাহলে তুমি যে বললে বুদ্ধি ওই পত্রের মধ্যে লেখা, ডাক দিলেন বুদ্ধিটা আপনার আমার একটা, মহান আল্লাহ রব্বুল আলামিন স্যার দিলেন, মাথা দিলেন, যে মাথাটা দুনিয়ার কারো কাছে নত করা যায় না, দুনিয়ার কারো কাছে সেজদা দেওয়া যায় না, দুনিয়ার কারো কাছে মাথাটা দিয়া সেজদা দেওয়া যায় না, সম্মান করা যায় না, যাকে দিতে হয় তিনি হলেন রব্বুল আলামিন। যেই জ্ঞানটারে বুদ্ধিটা আমার আল্লাহ মানুষের মাথার মধ্যে ফিট করে দিয়েছে, আরো জোরে কন্ন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবার দিকে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা বুঝে নিলাম তিনটা, চার নাম্বার যেটা হলো শালীনতা লজ্জা, হে বাবা সেটা কিসের ব্যাপার, সেটা কোথায় অবস্থান করে? ডাক দিলেন, বাবা যেটা শালীনতা লজ্জার বিষয়টা, সেটা আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে বিচরণ করার তৌফিক দিয়েছে। কোথায়? চোখে। কোথায়? চোখের মধ্যে। এই জন্য মানুষের যদি শরম থাকে, হায়া থাকে, আল ইমান আর শোবা তুমি নাল ইমান, মানে হায়া লজ্জা যার নাই তার ইমান নাই, কারণ হায়া এমন একটা জিনিস। আল্লাহর নবী হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, লজ্জা এমন একটা বিষয়, সেটা হলো ইমানদারের পোশাক, ইমানদারের লেবাস, কারণ এই লজ্জা চোখের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন ফিট করে দিয়েছে, যে যে কোনো জায়গার মধ্যে যা তা ব্যবহার করা যায় না, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জা জিনিসটা, শালীনতা জিনিসটা মানুষের চোখের মধ্যে ফিট করে দিয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম বলে, বাবা তাহলে জানতে চাই এই মুহূর্তের মধ্যে পাঁচ নাম্বার যেটা হলো শক্তি, সেটা কোথায় বিরাজ করে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা পাঁচ নাম্বার যে শক্তি, সেটা মানুষের হাড়ের মধ্যে আল্লাহ দান করেছে, যার শরীরে ক্যালসিয়াম নাই সে বুঝে যে শরীরের কত কয় মাসে বছর যায় আর কত কষ্ট করে, হ্যাঁ হাঁটুর জোড়ার মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, মাজাই ব্যথা, কত রকমের ব্যথা অনুভব হয় যদি শরীরের হাড়টির মধ্যে ক্যালসিয়াম না থাকে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যদি তাই হয় বাবা আমি সবগুলির পায়সালা দিলাম। তখন ডাক দিয়ে বলে, বাবা হ্যাঁ সবগুলির পায়সালা মেনে নিলাম, হে বাবা তুমি হয় না এই মুহূর্তের মধ্যে। হযরত জিব্রিল বলেন, ও দাউদ নবী আপনার 15 জন সন্তান থেকে সর্বশেষ সন্তান যার নাম হলো সুলাইমান, তাকে আমার আল্লাহ নবুয়তের দাবিদার করেছে, আপনার পরে যিনি নবী হবেন আপনার ছোট ছেলে হযরত সুলাইমান আপনার স্থলাভিষিক্ত হবে।
সুন্দর করে হযরতে জিব্রিল বলেন এই আংটিটা এখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতে পরায়া দাও যখন হযরতে দাউদ আলাইহিস সালামের বয়স যখন 100 মতান্তর লেকে 120 বছর হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ব মুহূর্তে আংটিটা হযরতে দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে পরায়া দিলেন এই জন্য দাউদ আলাইহিস সালাম পশু পাখি এমন কি দুনিয়ার জমিনের সবচেয়ে ছোট একটা সৃষ্টি আল্লাহ সেটা হলো পিপিলিকা হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহর সৃষ্টি জগতের যত পশু পাখি মানব দানব আল্লাহর সৃষ্টি যা আছে সবগুলির ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমারে দান করে দিয়েছে সুবহানাল্লাহ একটু বড় করে কোন সুবহানাল্লাহ সব কিছুর ভাষা এই জন্য বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের হাতের মধ্যে যখন চাবুকটা দিলেন ওইটা ন্যায় এবং অন্যায়ের বিচার পার্থক্য করা এটা আপনি আমি মীমাংসা করলে হবে না যখন একটা বিচার উপস্থিত হতো ওই বিচারটা ফয়সালা করার জন্য যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাবুককে হ্যাঁ হুকুম করতেন পারমিশন দিতেন সাথে সাথে সাবুককে এটার ফয়সালা করে দিতেন কে অন্যায় কে ন্যায় কে অন্যায় এটার ফয়সালা করেন এই সাবুকের বিনিময়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে সাবুক তুলে দিলেন যখন তিন নম্বরে এই পত্রটা হাতের মধ্যে দিয়ে ডাক দিলেন আল্লাহ আমার এই সন্তানকে তুমি নবুয়তের দাবিদার হিসাবে আমার স্থলাভিষিক্ত হিসাবে কবুল করেছ হযরতে সুলাইমান দাউদ আলাইহিস সালাম বলে আমার যখন 120 বছর হয় বা 100 বছর হয় তখন মালাকুল মউত আজরাইল আমার কাছে আসে আজরাইল আমার জান খানদান করে ওই মুহূর্তের মধ্যে কিতাবের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের জানাজার নামাজের মধ্যে এত আলেম হাফেজ কারি আল্লামা মুফতি মুহাদ্দিস কিতাবের মধ্যে লিখে 40,000 উলামায়ে কেরাম ওনার জানাজার মধ্যে হাজির হয়েছিল আর জোরে কোন সুবহানাল্লাহ কত হাজার 40,000 শুধু হাফেজ কারি মাওলানা মুফতি আল্লামা যত বড় বড় ডিগ্রিধারি যত বড় বড় উলামায়ে কেরাম আছে 40,000 আলেম উলামা ওনার জানাজায় হাজির সুবহানাল্লাহ তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলেন যে এই মুহূর্তের মধ্যে যে পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম যদি কমপ্লিট একটা ধর্ম ইসলামের মধ্যে কোনো ভেজাল নাই সেটা বাছাই করার জন্য যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর করে বাস করে তোমার আমার মধ্যে প্রেরণ করেছে আমি আর তুমি নতুন করে ইসলামকে আর সাজাইতে হবে না আমি আর তুমি নতুন করে ইসলামকে আমি সুন্দর করে বুনতে হবে না যা বুনার যা যাচাই করার যা ফয়সালা করার আল্লাহই করে দিয়েছে কথা কোন ঠিক না বর্তমান যারা ইসলামকে নতুন করে সাজাতে চায় ইসলামকে নতুন করে আবির্ভাব করতে চায় লা মাযহাবি আহলে হাদিসের মতো যারা এই সমাজের মধ্যে বিচরণ করে নতুন করে 1300 বছরের আগের 1400 বছরের আগের আকীদাকে বাদ দিয়ে নতুন করে কিছু কিছু নিয়ম চালু করতে চায় বোঝা গেল তোমাদের সেই সিদ্ধান্ত তোমাদের মধ্যে রাখতে পারো যেমনি ভাবে আমার রসুলকে লেস কাটা বলে প্রমাণ করত রসুলকে নির্বংশ বলে প্রমাণ করত রসুলকে নাম নেওয়ার মতো কেউ থাকবে না এই কথা প্রচার করত আল্লাহ বলে আপনি চিন্তা করবেন না আমি আপনার তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম আপনাকে চারটা সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম ছেলে সন্তান তাদেরকে অকালেই তাদেরকে প্রাপ্তবয়স্ক হয় নাই নাবালক অবস্থায় আমি আল্লাহর দরবারে আনার একটাই কারণ সেটা হলো যদি আপনার সন্তানেরা পৃথিবীর জমিনে থাকে তাহলে আপনার পরে তারা নবুয়তের দাবিদার করবে সেই জন্য আমি চাইলাম যে আপনার পরে একজন নবী দাবি করবে আপনার পরে একজন নবী আসবে সেটা আমি আল্লাহ চাই না সেই জন্য আপনাকে সন্তান দিয়েছি যাতে কেউ না বলতে পারে মুহাম্মদ সাল্লামের ছেলে সন্তান হয় না এই জন্য আপনার দরবার থেকে আপনার সন্তানগুলিকে নাবালক অবস্থায় আমার দরবারে নিয়ে আসলাম আমি চাই না আপনার পরে আরেকজন নবুয়তের দাবিদার হোক সেই জন্য আপনার সন্তানগুলিকে আমি আল্লাহ নিয়ে আসলাম ওয়া ইন্না শানিয়া কাহুয়াল আবতার বন্ধু আপনি নির্বংশ না যারা আপনাকে নির্বংশ বলতাছে তাদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে না কেউ তার নাম রাখবে না আজ পর্যন্ত আবু জেহেল তার নাম কেউ
রাখছে কতক্ষণ রাখছে আবু জাহেল বলতো মোহাম্মদ নির্বংশ মোহাম্মদ বংশ ছাড়া মোহাম্মদ লেজ কাটা আল্লাহ বলে আপনার শান আপনার মান আমি কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিলাম কিয়ামত যতদিন না হবে ততদিন আপনার প্রশংসা চলতে থাকবে বন্ধু যারা বলে আপনাকে লেজ কাটা তাদের নামের গন্ধ পাওয়া যাবে না আল্লাহু আকবার বলেন আমরা সেই নবীর প্রশংসা চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত মদিনা মদিনা জপে আমারি অন্তর মদিনাতে যাব নবী আর কতদিন পর বলেন মদিনা মদিনা জপে আমারি অন্তর মদিনাতে নিবেন নবী আর কতদিন পর বলেন মদিনাতে নিবেন নবী মদিনা মদিনা জপে আমারি অন্তর মদিনাতে নিবেন নবী আর কতদিন পর মদিনাতে নিবেন নবী আর কতদিন পর মদিনা যাইতে রাজি আছি কি নাই আওয়াজ করে বলেন আছি কি নাই জবানগুলি খুলে খুলে বলেন মদিনা মদিনা জপে আমারি অন্তর মদিনাতে আর কতদিন পর বলেন মদিনাতে নিবেন নবী কত হাজি এলো গেল কত হাজি যায় আমার বাগে একবার কি রোজা যাওয়া নাই আল্লাহু আকবার কত হাজি এলো গেল কত হাজি যায় আমার বাগে একবার কি রোজা যাওয়া নাই তোমার প্রেম বিরহে জীবন আমার তোমার প্রেম বিরহে জীবন আমার শূন্য হয়ে রয় মদিনাতে নিবেন নবী আর কতদিন পর বলেন মদিনাতে আর কতদিন পর বলেন মদিনা মদিনা জপে আমারি অন্তর মদিনাতে নিবেন নবী আর কতদিন পর বলেন মদিনাতে নিবেন নবী আর কতদিন পর মদিনা যাই কি যাই না মদিনা যাওয়ার প্রোগ্রাম আছে কি নাই এই মদিনাওয়ালার মহব্বত আল্লাহ রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে জানাইয়া দিতে চাই যে হাবিব এই সন্তানগুলি আসলে আমি আল্লাহর দরবার থেকে ফয়সালা দিয়া নবুয়ত দিতে হয় আর না হয় ঝগড়া মারামারি কাটাকাটি হবে আমি আপনাকে খাতামুন নবিয়্যিন আমি শেষ নবী হিসাবে আপনাকে বানাইছি আমি আপনার পরে আর কোন নবুয়তের দাবিদার চাই না সেই জন্য আপনি কাফের কি বলে মানুষে কি বলে বেঈমানে কি বলে নাসারা কি বলে ইহুদি কি বলে সেটার দিকে নজর নাই নজর হলো আমার দিকে সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ